চার ওভারে 20 রানের তিন উইকেট নিয়ে টুইটার জুড়ে প্রশংসায় ভাসছে মোস্তাফিজুর রহমান এবারে জানাবো বিস্তারিত আশা করছি পুরো সময় আমাদের সাথেই থাকবেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের এবারে দাশোরে এক ম্যাচে সর্বোচ্চ 3 উইকেট দেখা পেয়েছেন মোস্তাফিজুর রহমান সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে ম্যাচে বল হাতে দুর্দান্ত ছিলেন তিনি প্রথমে ব্যাট করা রাজস্থান রয়্যালস জস বাটলারের 124 রানের ইনিংসে ভর করে 220 রানের বিশাল পুঁজি পায় এরপর বলিং এ এসে আগুন ঝরান কার্টার মাস্টার ব্যক্তিগত স্পেলের প্রথম ওভারে এসে সাত রান খরচ করে কোন উইকেটের দেখা পাননি তিনি তবে এরপর দ্বিতীয় ওভারে এসে মাত্র তিন রান দিয়ে তুলে নেন মানুষ পান্ডের উইকেট দুর্দান্ত শুরু করা হায়দ্রাবাদের ওপেনিং জুটিতে ধরান ফাটল এরপর আবারও ব্যক্তিগত স্পেলের তৃতীয় ওভারে এসে আগুন ছড়ান তিনি খোলস ছেড়ে বেরিয়ে আসা মোহাম্মদ নবীকে আউট করে হায়দ্রাবাদের রানের লাগাম টেনে ধরেন এই বাঁহাতি পেসার এই ওভারেও তার খরচ মাত্র তিন রান ব্যক্তিগত স্পেলের শেষ ওভারে এসে আবারও নিজের তৃতীয় শিকারে পরিণত করেন রশিদ খানকে সর্বমোট চার ওভারে তিনি খরচ করেছেন মাত্র বিশ রান নিয়েছেন তিন উইকেট বল হাতে তার এমন পারফরমেন্সের পর বাংলাদেশ দলের স্পেন বোলিং কোচ ড্যানিয়েল ভিটোরি ক্রিকবাসকে দেয়া এক সাক্ষাৎকারে মোস্তাফিজের প্রশংসা করে এই কোচ বলেন বাটলার ছাড়া আজকের ম্যাচে রাজস্থানের আরেকটি বড় প্রাপ্তি হচ্ছে মোস্তাফিজের বোলিং আমার কাছে মনে হয়েছে আসছে খুব ভালো ছন্দে ছিল এখন পর্যন্ত চলতি আসরে আসছে সেরা বলিং করেছে আমি জানি সে স্লোয়ার নিয়ে অনেক কাজ করছে কিন্তু সে সুইং নিয়েও কাজ করেছে আসছে কয়েকটি স্লোয়ার ছিলে ব্যাটসম্যানকে বোকা বানিয়েছে রাজস্থান তাদের অফিসিয়াল টুইটারে লিখেছে মোস্তাফিজ হাসলে রাজস্থান হাসে এছাড়া দুর্দান্ত পারফরমেন্সের পর ভারতীয় ক্রিকেট সভাপতি সহ টুইটারেও চলছে মোস্তাফিজের প্রশংসা আইপিএল এর অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে শুরু করে রাজস্থান রয়্যালস এর টুইটার থেকেও প্রশংসা করে টুইট করা হয় ম্যাচ শেষে নিজ দলের বোলারদের প্রসঙ্গে স্যামসন বলেন আমাদের দলের বোলারদের কাজটা সহজ করে দিয়েছেন ব্যাটসম্যানরা মোস্তাফিজ অসাধারণ বল করেছে আজকে এই জয়ের অনুপ্রেরণা আমাদের পরবর্তী ম্যাচে কাজে লাগবে অবশ্যই আমাদের এখনো বেশ কিছু ম্যাচ বাকি ভালো করেই আমরা জিততে চাই